হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদেরকে ফ্রেঞ্চ ফ্রাইজ করে দেখাবো। ফ্রেঞ্চ ফ্রাইজ পছন্দ করে না এমন মানুষ খুব কমই পাওয়া যাবে আমার মনে হয়। তো কিভাবে পারফেক্টলি এবং ইজিলি ফ্রেঞ্চ ফ্রাইজ করা যায় চলুন দেখে নিই। এবং আমি এই ফ্রেঞ্চ ফ্রাইজ করার জন্য এই টাইপের আলু নিয়ে নিয়েছি, কিন্তু আলুটা আরও লম্বা নিতে হবে। আমি যে আলুটা কেটে নিয়েছি এটা অনেক লম্বা, এবং এইরকম পুরুত্বে আপনারা কেটে নেবেন। এটা নির্দিষ্ট কোনো কাটার কোনো নিয়ম নেই, কিন্তু এটাকে পারফেক্টলি কাটার জন্য আপনারা প্রথম প্রথম একটু হয়তো প্রবলেম হতে পারে, পরে আস্তে আস্তে প্র্যাকটিসের মাধ্যমে এটা পারফেক্টলি কেটে নিতে পারবেন। এটা কেটে নেওয়ার পর 3 থেকে 4 বার আমি ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিয়েছি। ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেওয়ার পরে এইভাবে পানিতে ডুবিয়ে রেখে এটাকে আমি ফ্রিজে রেখে দিব 2 ঘন্টার জন্য, এবং পরবর্তী পর্যায়ে চলে যাব। এ পর্যায়ে আমি একটা পাত্রে যথেষ্ট পরিমাণ পানি নিয়ে এটা ফুটতে দিব, এবং পানিটা ফুটতে শুরু করলে এর মধ্যে আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিব। এবং লবণটা দেওয়ার পরে ফ্রিজ থেকে 2 ঘন্টা পরে আলুগুলো বের করে এটার মধ্যে দিয়ে দিব, এবং আলুগুলোকে আমি 5 মিনিটের জন্য সিদ্ধ করে নেব। 5 মিনিটের চেয়ে বেশি না। আপনারা খেয়াল রাখবেন যেন আলুগুলা 30-40% বেশি সিদ্ধ না হয়। 5 মিনিট পর আমি আলুগুলোকে একটা কিচেন পরিষ্কার কিচেন টাওয়ালের উপরে পানিটা এইভাবে ঝরিয়ে সবগুলো তুলে নিব। এভাবে তুলে নেওয়ার পরে এটাকে আমি 5 মিনিটের জন্য ঠান্ডা হতে দিব। আলুগুলো ঠান্ডা হয়ে গিয়েছে। এরপর যে আমি একটা এয়ার টাইট বক্সে ভরে ডিপ ফ্রিজে রেখে দিব 2 ঘন্টার জন্য। আপনারা চাইলে জিপলক ব্যাগে ভরেও রাখতে পারেন। তো এইভাবে একটা নিচে একটা টিস্যু দিয়ে, উপরে আবার এইভাবে একটা টিস্যু দিয়ে আপনারা একটা ভালো বক্সে ভরে রেখে দেবেন। ফ্রেঞ্চ ফ্রাইয়ের বক্সটা আমি বের করে নিয়েছি, এবং এখান থেকে কিছু পরিমাণ ফ্রেঞ্চ ফ্রাই আমি এখানে নিয়ে নিলাম ভাজার জন্য। তো তেলটাকে আমি গরম করে, ভালো করে গরম করে ফ্রেঞ্চ ফ্রাইগুলো দিয়ে দিচ্ছি। এইভাবে এটাকে আমি ব্রাউন থেকে একটু বেশি, একটু লালচে লালচে করে ভেজে নেব। দেখতে পাচ্ছেন ফ্রেঞ্চ ফ্রাইটা একদম লালচে একটা কালার হয়েছে। এরপর যে আমরা নামিয়ে নেব এটা। নামিয়ে আমি একটা পেপার টাওয়ালের মধ্যে রেখে দিচ্ছি। এভাবে সবগুলোকে উঠিয়ে নিলাম। এখন আমি আরো কিছু দিয়ে দিচ্ছি। আবারও আমি সেম ভাবে ভেজে নিব, কিন্তু এই কাজটা খুবই সাবধানে করতে হবে। বুঝতে পারছি খুবই গরম তেল, তাও ফ্রিজ থেকে বের করে ডিরেক্ট ঢেলে দেওয়া, তো এটাকে খুবই সাবধানে করতে হবে।
এখন হয়ে গিয়েছে ফ্রেঞ্চ ফ্রাইগুলো, দেখতে পাচ্ছেন একদম এরকম যখন একটা কালার চলে আসবে তখন এগুলাকে তেলটা ভালো করে ঝরিয়ে একটা পেপার টাওয়ালের মধ্যে উঠিয়ে নেবেন। এইভাবে সবগুলাকে ভেজে নেবেন এবং পরে আপনারা যদি চান এটাতে একটু মরিচের ফাঁকি দিতে পারেন, কিন্তু আমি দিব না, এটাতে আপনাদের টেস্ট অনুযায়ী আপনারা দিয়ে নিতে পারেন, অনেকে দেয় অনেকের ভালো লাগে সেজন্যে। দেখতে পাচ্ছেন এটা কিরকম হয়েছে, একদম পারফেক্টলি দোকানের মতোই হবে, আপনারা করে দেখতে পারেন, এটা খুবই পারফেক্ট হবে আশা করা যায়। তো আপনারা বাসায় করে খাবেন, যদি ভালো লাগে প্লিজ আমার ভিডিওটাতে লাইক দিবেন আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে, আজকের মতো এখানেই বিদায়।